এটা কি কি আম? সূর্য ডিম। কি সুন্দর কালার! আমি তো জানি না। আমি এখন রয়েছি বাংলাদেশের সর্ববৃহত্তম আমের মার্কেট কানসার্ট আমবাগান। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী, আর সেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বসে আমের সবচেয়ে বড় বাজার। আজকে চার বন্ধু মিলে সেই কানসাট বাজারেই চলে আসলাম। বাজারে নেমেই প্রথমে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম, তারপর আমের বাজারে ঘুরতে বেরোলাম। দেখুন, এখানে ভ্যানে ভ্যানে কত আমের সমাহার। যখন আমের ভরা মৌসুম, মানে যখন গাছ থেকে আম পাড়া শুরু হয়, তখন থেকে প্রতিদিনে সারা দেশে এই বাজার থেকে 200-300 ট্রাক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ মানুষের ধ্যান জ্ঞান ও ব্যতিব্যস্ততা শুধু আমকে ঘিরে। সুস্বাদু ও কাঁচা পাকা আম নিয়ে বাগান থেকে বাজার, আর বাজার থেকে বাগানে দৌড়ঝাঁপ করতে করতেই তাদের কেটে যায় বেলা। প্রধান অর্থকরী ফসল হওয়ায় আমের ফলন আর দামের উপরে নির্ভর করে সামনের একটি বছর কেমন কাটবে এই জনপদের মানুষের। এই বাজারে যারা আম কিনতে আসেন তাদের জন্য একটি বার্তা দিতে চাই, যেটা আমরা বুঝতে পেরেছি এখানে এসে। যারা দূর থেকে আম কিনতে আসবেন তারা সকালবেলা আসতে হবে, কারণ এখানে সকালবেলায় পরিপক্ক কাঁচা আমের বাজার বসে, দুপুরের পর থেকে বসে পাকা আমের বাজার। ভ্যানে ভ্যানে এত এত আম, কাঁচা পাকা আমে যেন মনটা মাতাল করে দিচ্ছিল। যদিও আমরা এসেছি মৌসুমের শেষ পর্যায়ে, তবুও আমের কমতি ছিল না। এত এত আম দেখে, নানা জাতের আম দেখে মনটা আনন্দে ভরে উঠেছে। এখানে এসে আসলে অনেক অভিজ্ঞতা হলো। মজার ব্যাপার হলো, এখানে এমন এমন জাতের আমের নাম বলা হচ্ছে যেগুলো আমি জীবনেও শুনিনি। এত সুন্দর কালার কেমনে হয়? বন্ধুরা দেখুন, তাজা আম দেখতে কত সুন্দর। বুঝলি? হ্যাঁ, আসেনি। কত করে? কি মন 1200? বইপত্রে আমরা পড়ে এসেছি 40 কেজিতে মন, কিন্তু এখানের বাজারগুলোতে এসে দেখতে পেলাম 50 কেজি, 52 কেজি বা 55 কেজিতে মন হিসাব করা হয়। এটা অবশ্যই এখানকার আড়তদারদের বেঁধে দেওয়ার নিয়ম। মে মাসে আমের মৌসুমে কানসার্ট বাজারের অধিকাংশ দোকানই আমের আড়তে রূপান্তরিত হয়ে যায়। মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত আম বাণিজ্যে জমজমাট থাকে এই বাজার। হিসেব মতে ভরা মৌসুমে এই বাজারে প্রতিদিন প্রায় 20 কোটি টাকার আম বাণিজ্য হয়। দর্শক মন্ডলী,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন রয়েছি বাংলাদেশের সর্ববৃহত্তম আম বাজার, কানসার্ট আম বাজার। তো এখানে সকালে সবার গিয়া থাকতে যেটা বলছিলাম, এখানে সকালে আসলে পাওয়া যায় কাঁচা আম পাইকারি, এবং বিকালে পাওয়া যায় পাকা আম। তো যারা ব্যবসায়িক চিন্তাভাবনায় আসবেন তারা অবশ্যই সকালে আসতে হবে, আর লোকালি স্থানীয়ভাবে যদি বিক্রি করার পরিকল্পনা থাকে তাদেরকে বিকেল আসলেই হবে, কারণ বিকেল আসলে কাঁচা পাওয়া যায় না। আর দূরান্তের জন্য নিতে গেলে অবশ্যই সকালেই আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসলে সুন্দর বাংলাদেশের যে আমের রাজধানী, যেখানে আম সারা পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে, সেই জন্য আসলে আমরা সত্যি গর্বিত। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ অবশ্যই গর্বিত একটি জেলা যেটাকে আমাদের রাজধানী নামে খ্যাত। ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো আমরা আম বাগানে যাব। আম বাগানে গিয়ে গাছের থেকে আম পেড়ে আমরা নেব বা খাবো এবং বাড়ির জন্য নিয়ে যাব। তো এটা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। সে কারণে বাজারে অনেকজনকে বলেছিলাম যে আমরা বাগানে যেতে চাই, যাওয়া যাবে কি না। ওরা আসলে সকালে বলতেছে, দাদা এখন আমরা বাজারে আম নিয়ে এসেছি, এখন আমরা যেতে পারবো না, যদি সকালে সময় দিতে পারেন আমরা সকালে ওদিকে বাগানটা ঘুরিয়ে নিয়ে আসতে পারবো। এটা কি কি আম? সূর্য ডিম? এটা সূর্য ডিম না? অনেক দামি আম। সূর্য ডিম না বন্ধুরা, এই বাড়ি সেভেন আমটিকে সূর্যডিম আম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাড়িফুরের নাম শুনেছিলাম, এখন দেখছি বাড়ি সেভেনও আছে। আরেকজন বলল বাড়ি ইলেভেনও নাকি আছে, দেখা যাক বাড়ি কত নাম্বার পর্যন্ত পাওয়া যায়। কানসার্ট আম বাজারের ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এই কানসার্ট বাজারের একটি আম বাগানে ঘুরে ঘুরে গাছ থেকে আম পেড়ে খাওয়ার দৃশ্য। এই বাগান থেকে প্রায় 45 কেজি আম আমরা কিনেছিলাম। আগামী পর্বে সেটাই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।